কিরে, তোর বর কোথায়? অনুষ্ঠান তো শেষ হতে চলল, নাকি আমাদের নজর থেকে লুকিয়ে রেখেছিস? কিছু করবো না বাবা, শুধু আলাপ করবো। আশীর্বাদ করে সুখে শান্তিতে থেকো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। হাতটা বাড়াও। পার্সোনাল সেক্রেটারির সাথে 1,00,000 টাকা জরোয়া সেট দেখলে লোকে ভাববে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। নেই বুঝি। থাকলে আপনি বলুন। থাক থাক, আমি বলছি, সবাই জেনে রাখুন, আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। আমাদের এমডি অগ্নি সাক্ষী করে শাখা সিঁদুর পরিয়ে 7 পাকে বেঁধেছিলেন আমায়, তাতে কোনো ফাঁক নেই। এক মিনিট স্যার, এখন তো লোকের মনে প্রশ্ন আসতেই পারে, আমি যদি আপনার স্ত্রী হই তাহলে আমি আপনার সঙ্গে না থেকে বাপের বাড়িতে থাকি কেন, এটা আপনি বলুন। থাক, এটাও আমি বলছি, উনি যেমন আমাদের লোকসানে চলা কোম্পানিটাকে কিনেছিলেন, ঠিক একইভাবে একটা বিপদে পড়া মেয়েকেও কিনেছিলেন, সেই মেয়েটি আমি। ও সরি 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 সরি, ভুল বললাম, উনি আমার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলেন, 1 বছরের এগ্রিমেন্ট। এই 1 বছরের মধ্যে যদি ওনার আমার প্রতি ভালোবাসা জন্মায় তাহলে আমি ওনার স্ত্রী হয়ে থাকবো সারা জীবনের জন্য, না হলে উনি আমায় ছেড়ে দেবেন। ভালোবাসাও জন্মালো না, উনিও আমায় ছেড়ে দেবেন। হয়তো ভুল করে 1-2 বার ভালোবাসা উঁকি দিয়েছিল, যার ফল এই সন্তান। আনন্দের সংবাদ, আজকাল ওনার আমার প্রতি ভালোবাসা আবার জেগে উঠেছে, তাই আমার জন্মদিনে উনি অফিসের স্টাফদের 1 মাসের বোনাস দিয়েছেন। আমি অন্তঃসত্ত্বা বলে অফিসে যাওয়ার জন্য একটা এসি পাস দিয়েছেন, আর আজ এসে 1,00,000 টাকার উপহার দিয়েছেন। পল্লবী, রাহুল যাই করুক, তোমার ছেলে করেছে, তোমাকে ভালোবেসে করেছে। মাফ করবেন, আমি আপনার ছেলেকে ভালোবাসি না। তাহলে নিমন্ত্রণ করে ডেকে এনেছিলি কেন, সবার সামনে এদের অপমান করার জন্য? না, আমার পেটের বাচ্চার জন্য। আমার সাক্ষাৎসিতে দেখে কেউ জিজ্ঞেস করবেন আমার স্বামীকে, কিন্তু কাল আবার বাচ্চাকে তো জিজ্ঞেস করতেই পারে, তোর বাবাকে। এগ্রিমেন্টে কিন্তু কোথাও লেখা ছিল না এই 1 বছরের মধ্যে আমার গর্ভে সন্তান এলে তার দায়িত্ব কার। এটা আমার দাম দিয়ে কেনা ভালোবাসার রসিদ। আপনার ছেলের কন্ট্রাক্ট ম্যারেজে বলি হওয়া আমার জীবনের সর্বনাশের জেরক্স কপি। এই বাচ্চার উপর শুধু আমার অধিকার আছে, আপনাদের কারোর কোনো অধিকার নেই।